মজুরি বৃদ্ধি হয়েছে কিন্তু সমস্যা কমেনি। মন ভার শামসেরগঞ্জের বিডি মহল্লার। বিডি শ্রমিকদের দাবি, মজুরি বাড়লেও হাতে তো কাজ নেই। আরো কি কি দাবি বিডি শ্রমিকদের দেখুন এই প্রতিবেদন। দীর্ঘদিনের দাবি মেনে গত 25 অক্টোবর থেকে বৃদ্ধি পেয়েছে বিড়ির মজুরি। সোমবার থেকে বিড়ি মজুরি 152 টাকা থেকে 26 টাকা বেড়ে 178 টাকা মজুরি কার্যকর হয়েছে। গত সেপ্টেম্বর মাসে বিড়ি কোম্পানিগুলি এই মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করে, যার ফলে খুশির হাওয়া বইছিল মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের মনে। খুশি ছিল শামসেরগঞ্জের বিড়ি মহল্লাও। কিন্তু বিড়ি শ্রমিকদের অভিযোগ, মাসখানেক আগেই বিড়ির মজুরি বৃদ্ধির খবরে আগেভাগে বিড়ির স্টক করে মজুরি বৃদ্ধির দিন থেকেই বিড়ি বাঁধার কাজ বন্ধ করে দেয় একাধিক বিড়ি কোম্পানিগুলি। ফলে প্রথম দিকে বিড়ির মজুরি বৃদ্ধিতে আশার আলো দেখলেও ফের বিড়ি বাঁধার কাজ বন্ধ হয়ে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ বিড়ি শ্রমিকরা। মজুরি বাড়ালে কাজটা বন্ধ রয়েছে, মজুরি বাড়ালে কাজটা বন্ধ রাখা ঠিক হয়নি। মজুরি বাড়লো, এখন চলবে কাজ, কেড়ে বন্ধ হবে, সব দিয়ে এরকম করছে। বিড়ি শ্রমিকদের দাবি, পুজোর মধ্যে বেশি বেশি করে বিড়ি বাঁধানো, সমস্ত উৎসব উপেক্ষা করে কাজ স্বাভাবিক রেখে স্টক করেছে বিড়ি কোম্পানিগুলি। আর মজুরি বৃদ্ধির আগের দিনেই বেশিরভাগ কোম্পানি পাতা তামাক ছাড়েনি, ফলে কাজ বন্ধে চরম দুর্ভোগে জঙ্গিপুর মহকুমার কয়েক লক্ষ বিড়ি শ্রমিক। অবিলম্বে বিড়ির ন্যায্য মজুরি প্রদানের পাশাপাশি বিড়ির শিল্প স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। কারখানা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া কি করবে, খাওয়া দাওয়া কষ্ট হয়ে গেছে, এখন খাবে কি? এখন গরিব মানুষ আমরা ধরো বিড়ি বানা খেয়েছি, খাবো কি বিড়ি বানা? কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের অসুবিধা খুবই, বলার কিছু নাই, এত অসুবিধা। আমাদের তো ইনকামের লোক নাই, আমরা মেয়ে ছেলে বিড়ি বান্ধি অথে থেকে খাই, যখনই মজুরি বাড়ছে তখনই বন্ধ করে দিছে, এরকমভাবে বন্ধ রেখে দিলে আমরা কী করে খাবো? শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।